हेलो फ्रेंड्स, सपोलाज भिलासपुरे सबाई के स्वागतम। आज के मुरगर माँस रान्ना करब, तुम्हरा एभवे एक बार कर देखो, सत्य अन्य खाई ना। तर एक मुरगी एभवे केटे नहीं दिए दिल, एक चामच हलुद, एक चामच लवण दिए देव और परिमाण मत तेल दिए दीची, सोयाबीन तेल दिए दिल। देखो बंधुरा, आमी एकटा मुरगीर पाओ नियेछि, एकजन खेते चेयेछे ताई। एबार एगुलोके भालो करे मिशिए निये आमी 20 मिनिटेर जन्य ढेके रेखे देबो। कड़ाइते तेल दिए देबो, तेलटा गरम हये गेछे। आमी एबार दुइटा प्याज कुचि करे रेखेछिलाम, बेरेस्ता करे नेबो। प्याजटा बेरेस्ता करा हये गेछे, आमी एबार नामिये नेबो। আমি এই তেলে চিকেনটা রান্না করব। দিয়ে দিচ্ছি 4টি তেজপাতা, কয়েকটা গোটা জিরা, কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি, জিরা বাটা, শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছি। আমি 8টা 10টা শুকনো মরিচ বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, একটু হলুদ আর একটু লবণ, একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো দিয়ে দেব। আমি চিকেনটা এভাবে ভালো করে অনেকক্ষণ ধরে ধরে কষাবো। বন্ধুরা, এই রান্নাটা যদি তোমাদের সত্যি ভালো লাগে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দিও। দেখো, আমি মাংসগুলো এভাবে কষিয়ে নেছি। গরম মশলা, জায়ফল, জয়িত্রী একসাথে বেটে নেব। আমার চিকেনগুলো কষানো হয়ে গেছে, আমি এবার গরম জল দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। বন্ধুরা, প্লিজ তোমরা সাপোর্ট করো, পাশে থেকো। এবার আরেকটা কড়া দিয়ে দিলাম চুলোতে, কড়াইতে তেল দিয়ে দিলাম, দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম, ভেজে নেব। এবার এই বাটা মশলাটা দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম। এবার এই চিকেনের ভিতর দিয়ে দিলাম। বন্ধুরা, সত্যি এই রান্নাটা অনেক মজার, তোমরা বাড়িতে ট্রাই করে সত্যি আমাকে বলো কেমন হয়েছে। আর যদি সত্যি তোমাদের এই রান্নাটা ভালো লাগে, একটা লাইক করতে ভুলো না, আর তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিও, যাতে এভাবে নতুন নতুন ভিডিও দিলে তারাও দেখতে পারে। দেখো, আমার চিকেনটা রান্না হয়ে গেছে। এবার আমি, দেখো বন্ধুরা কী সুন্দর কালার এসেছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমি নামিয়ে নিই।